আসসালামু আলাইকুম বন্ধুরা, কুষ্টিয়া টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এজে আছি আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি টেক ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওর বিষয়টি হচ্ছে লেন্স। তো বন্ধুরা, লেন্স নিয়ে এর আগে আমি অনেক ভিডিও বানিয়েছি, আপনারা যদি না দেখে থাকেন তবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, ভিডিওটি স্পন্সর করেছে এমকে কম্পিউটার। আপনার দৈনন্দিনের নিত্য নতুন ইলেকট্রনিক্সের প্রোডাক্ট কিনতে আজই যোগাযোগ করুন এমকে কম্পিউটারে। তো বন্ধুরা, দোকানের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, যদি আপনারা কুষ্টিয়া টিভির কুপন ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনারা যে কোনো প্রোডাক্টের উপরে 10% মূল্য ছাড় পেয়ে যাবেন। তো বন্ধুরা, আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি 12x, 18x এবং 20x জুম লেন্স কীভাবে কাজ করে, আনবক্সিং এবং রিভিউ আপনাদেরকে দেখেছি। যারা দেখেননি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে একটু কষ্ট করে দেখে নেবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আবার দুইটি লেন্স আপনাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা, এটি হচ্ছে মাইক্রো লেন্স, আমার হাতে রয়েছে বন্ধুরা ফিশ আই লেন্স এবং মাইক্রো লেন্স। এটি একটি মিডিয়াম ব্র্যান্ডের একটি লেন্স। তো পাশাপাশি আমি আরও একটি ভিডিও আপনাদেরকে দেখিয়েছি যে মাইক্রো লেন্স এবং ফিশ লেন্স নিয়ে আমি আরও একটি ভিডিও বানিয়েছি। সেটা হচ্ছে আমি এই লেন্সটা, এই ইউনিভার্সাল ক্লিপ লেন্স আপনাদেরকে আমি দেখিয়েছি। এটি একটি নর্মাল বাজেটের লেন্স, খুব লো বাজেট এটা পেয়ে যাবেন আপনারা। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনারা যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, এখন আমি এটাকে আনবক্সিং করবো। 5-in-1 একটি ইউনিভার্সাল ক্লিপ লেন্স এটা। তো বন্ধুরা, এটা খুব কষ্টকর লাগে না, এটা ইজিলি সেট করা যায় বন্ধুরা। তো চলুন দেরি না করে এটা আনবক্সিং করে নিই। তো বন্ধুরা, আমি যদি এটা যদি আনবক্সিং করি তো সর্বপ্রথম আমি যেটা পেয়ে যাব, এখানে ছোট্ট একটি ব্যাগ পেয়ে যাচ্ছি আমি এটাকে ট্রাভেল করার জন্য। এটা লেন্সটা এখানে নিয়ে আপনি যেখানে সেখানে যাইতে পারবেন। তো পাশাপাশি একটি লেন্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা এক্সট্রাভাবে দেওয়া রয়েছে। এটার কাজ কি আমি আপনাদেরকে পরে দেখাবো। তো বন্ধুরা, এই হচ্ছে মেন লেন্সটি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন লেন্সের মাথায় সব লক করা রয়েছে, আমি লকগুলো এখান থেকে ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা এটা ইনসার্ট করে নেবেন সর্বপ্রথম মাথার ক্লিপগুলো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিভাবে কাজ করে, এটা ঘুরতেছে, এটা একটি ক্লিপ। তো বন্ধুরা, এই ক্লিপটিতে আপনাদেরকে কী করতে হবে, এটা অ্যাডজাস্ট করে ক্লিপটি এখানে সেট করে নিতে হবে। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা লেন্সটি দেখতে পাচ্ছেন, আসলে দেখতে লেন্সটা ঠিক এমন হবে, আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা। এ হচ্ছে আমার হাতে রয়েছে লেন্সটি বন্ধুরা, একপাশে এটি এটার হচ্ছে ব্র্যান্ড দেওয়া রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা। তো লেন্সটা এটা আটকানোর জন্য এক ঠিক ক্যামেরাটি মিডল পয়েন্টে দিয়ে আটকে নিতে হবে আপনাদেরকে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এটা তিনটা লেন্স রয়েছে বন্ধুরা, কী কী লেন্স আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন একটি টেলিফটো লেন্স রয়েছে, পাশাপাশি এখানে একটি রয়েছে ওয়াইড অ্যাঙ্গেল একটি লেন্স, এবং সব থেকে বড়ো যে লেন্সটি রয়েছে এই লেন্সটির নাম হচ্ছে ফিশ আই লেন্স বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন ফিশ আই লেন্স, টেলিফটো লেন্স এবং ওয়াইড অ্যাঙ্গেল লেন্স বন্ধুরা, এই তিনটা অসাধারণ লেন্স এখানে দেওয়া রয়েছে বন্ধুরা। যদি আপনারা এই লেন্সটি ক্রয় করতে চান তাহলে অবশ্যই এমকে কম্পিউটারে যোগাযোগ করুন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করা শেষ হলে বেল বাটনে প্রেস করে দিন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বন্ধুরা, ক্লিপটি সেট করার জন্য আপনার মোবাইল ফোনটি সর্বপ্রথম আপনি নেবেন, নিয়ে এটাকে সরাসরি ক্যামেরার পিছন দিকটা দিয়ে, বন্ধুরা আমি যেভাবে সেট করতেছি ক্যামেরার পিছন দিকটা দিয়ে এটাকে এভাবে আটকে দিতে হবে। তো বন্ধুরা, সরাসরি এখন আপনাদেরকে যেটা করতে হবে, মোবাইল ফোনের ক্যামেরাটি বের করতে হবে বন্ধুরা, এটাকে বের করে নিয়ে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি এটা অ্যাডজাস্ট করে নিয়েছি, আপনাদেরকে আমি ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই লেন্সটির পারফরমেন্স কেমন হয়। তো বন্ধুরা, আমি এখন বর্তমান যে লেন্সটি দিয়ে ভিডিও করতেছি সে লেন্সটি হচ্ছে এটা বন্ধুরা টেলিফটো লেন্স। আপনারা এখন সরাসরি যেই লেন্সটি দিয়ে আপনারা এখানে ভিডিওটি দেখতে পারতেছেন। তো বন্ধুরা, এখন সরাসরি আপনারা যে লেন্সটি দিয়ে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এখানে টেলিফটো লেন্স এটা ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমি এখান থেকে নেক্সট করে দিচ্ছি এবং আরও একটি লেন্স আমি এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা হচ্ছে ফিশ আই লেন্স। এবার আপনাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফিশ আই লেন্স। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ফিশ আই লেন্সটা দেখতে আসলে কেমন হবে। এই যে বন্ধুরা ফিশ আই লেন্স,
ফিশার লেন্স দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা পুরো গোল করে দিয়েছে ফিশার লেন্সটি। তো বন্ধুরা আমি নেক্সট করব। তো বন্ধুরা আমি এটা যদি আমি নেক্সট করি তাহলে এখানে আমার যে লেন্সটি এসেছে একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের পারফরমেন্স ঠিক এমন হবে, এটা আসলে মিডিয়াম বাজেটের মধ্যে। তো বন্ধুরা মিডিয়াম বাজেটের মধ্যে এটা আসলে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের তফাতটা আপনি বুঝতে পারবেন যখন আপনি আউটডোরে যখন ভিডিও করবেন, বড় বড় বিল্ডিং আপনি যখন ভিডিও করবেন তখন আপনারা এই লেন্সটির পারফরমেন্স কেমন আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আমি ইনডোরে দেখাচ্ছি, এজন্য আপনাদের একটু বুঝতে কষ্ট হচ্ছে। তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করা শেষ হলে বেল বাটনে প্রেস করে দিন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন।